1912 সালে আটলান্টিক মহাসাগরের বুকে ডুবে যাওয়া বিশ্বের বিখ্যাত জাহাজ টাইটানিকের যাত্রীদের খাবারের মেনু কার্ড ৬৮ টাকা। একই সঙ্গে নিলামে উঠেছে ডুবে যাওয়া জাহাজের এক যাত্রীর ঘড়ি, কম্বল এবং একটি পতাকা। বিশেষজ্ঞদের দাবি, রাজকীয় খানার ওই মেনু কার্ডে সবচেয়ে বেশি দামে বিক্রি হবে। নিলামে ওঠা সেই খাদ্য তালিকায় স্যামন, বিফ, স্কোয়াব, ডাক, চিকেন, পার্সনিপ পিউরি সহ রয়েছে ভিক্টোরিয়া পুডিং। এগুলো সবই রাজকীয় খাবার। কালের নিয়মে সাদা মেনু কার্ডের রং চটে লালচে হয়ে গেছে, তবে প্রথম শ্রেণীর খাবারের নামগুলো পড়তে অসুবিধা নেই। কার্ডের ডান পাশে লেখা এপ্রিল ১১ ১৯১২, উপরে একটি লাল পতাকা, তার মাঝে সাদা তারা, যা আসলে টাইটানিকের পতাকা। এটি সেকালের বৃহত্তম জাহাজের অহংকারের প্রতীক, পানির নিচে ডুবে থাকা এক বিরাট বরফখণ্ড, যে অহংকার চূর্ণ বিচূর্ণ করে টাইটানিককে। আরএমএস টাইটানিক ডুবায় মৃত্যু হয়েছিল প্রায় 1,500 মানুষের, ঠিক যেমনটা দেখানো হয়েছিল জেমস ক্যামেরন পরিচালিত কেট উইন্সলেট ও লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ছবিতে। সে দুর্ঘটনার সময় যারা লাইফ বোটে জায়গা করতে পেরেছিলেন তারা বেঁচে গিয়েছিলেন। তেমনই কোনো যাত্রী টাইটানিক ছাড়ার আগে হয়তো একটি মেনু কার্ড স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলেন। ওই সময়ের বিশেষজ্ঞরা বলেছিলেন এ জাহাজ কোনো দিন ডুববে না, অথচ জাহাজটি প্রথম সফরেই ভয়ানক বিপর্যয়ের মুখে পড়ে অপ্রতিরোধ্য টাইটানিক। উত্তর আটলান্টিক মহাসাগরে এক প্রকাণ্ড বরফের টুকরোয় ধাক্কা লেগে অতল সাগরের বুকে তলিয়ে যায় টাইটানিক।